নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়ার জেলাপাড়ায় ব্যালকনি ভেঙে মৃত দুই, আহত পাঁচ। পুরুলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের রাসমেলা ময়দানের ঘটনা এটি। ব্যালকনি ভেঙে মৃত্যু হয় এক মহিলার। স্ত্রীর মৃত্যুর পর ব্যালকনি দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন স্বামী। এ নিয়ে কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শওকত আলী। শওকত, কি জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা? প্রথমে বলে রাখছি, এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটা পুরুলিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রাসমেলা ময়দানের, সেখানে জেলাপাড়ার যে দিব সময়টির দুর্গাপুজোর বিসর্জনের পর দিন, অর্থাৎ একাদশীর দিন প্রতি বছরের নয়, এই বছরও আতশবাজির আয়োজন করা হয়েছিল। এবং এই আতশবাজিকে কেন্দ্র করে প্রচুর মানুষ জমায়েত করেন সেখানে, শুধু শহর বা জেলা নয়, ভিন রাজ্য থেকেও মানুষ এই ময়দানে, রাস ময়দানে আসেন এই আতশবাজি দেখার জন্য। গতকাল অর্থাৎ একাদশীর দিনে যখন এই আতশবাজি প্রদর্শন চলছিল, সে সময় আশেপাশে প্রচুর মানুষ এই মাঠের মতো দাঁড়িয়েছিল। তেমনি স্থানীয়রা, যারা স্থানীয়রা আছে, তারা বাড়ির ছাদে কেউ বেলকুনি থেকে সে আতশবাজি দেখছিলেন। সে সময় হঠাৎ করে একটি বাড়ি যে বেলকুনি, সেই বেলকুনি ভেঙে পড়ে, এবং বেলকুনি ভেঙে পড়ে যখন নিচে পড়ে, নিচেও প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন, সেখানে ভেঙে পড়ার পর প্রচুর মানুষ সেখানে আহত হন। এবং যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় মোট দুজনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে তারা সম্পর্কে, স্বামী এবং স্ত্রী, এবং তারা ধানবাদ থেকে এই আতশবাজি দেখার জন্য পুরুলিয়া এসেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শওকত আলী।